Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. উপকারী খাদ্য সামগ্রীর মধ্যে দই একটি অন্যতম খাবার। কের কাছেই দই একটি ভীষণ প্রিয় খাবার। দই ন্যাচারাল প্রোবায়োটিক ফুড, সবার স্বাস্থ্যের জন্যই এটি উপকারী। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। আজ আমার আলোচনার বিষয় দইয়ের পুষ্টিগুণ, এর উপকারিতা, দই কখন খাবেন, কি পরিমাণ খাবেন, টক দই নাকি মিষ্টি দই, কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, দই কারা খাবেন না তা সম্পর্কে। দইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি পুষ্টিকর উপাদান, সেই সঙ্গে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া। নিয়মিত দই খাওয়া হলে এই পুষ্টিকর উপাদানগুলি এবং উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরকে বিভিন্নভাবে পুষ্টি যোগায় এবং সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দইয়ের মধ্যে যে ল্যাকটোবেসিলাস উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তা আমরা খালি চোখে দেখতে পাই না। এই উপকারী ব্যাকটেরিয়া ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে জীবিত অবস্থায় আমাদের শরীরে প্রবেশ করে এবং সেই সঙ্গে আমাদের হজম শক্তিও বাড়িয়ে তোলে। খাবার খাওয়ার পর দই খাওয়া হলে তা খাবার পরিপাকে বিশেষভাবে সাহায্য করে। তাছাড়া এই দই আমাদের পেটের বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী। এই ক্ষেত্রে প্রতিদিন এক কাপ টক দই খেলে তা রক্তচাপ প্রায় এক তৃতীয়াংশ পরিমাণ কমিয়ে দেয়। তাছাড়াও দই দেহের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, হার্ট ভালো রাখে এবং কার্ডিওভাস্কুলার সংক্রান্ত সমস্যা দূরে রাখতে সাহায্য করে। মানবদেহের দাঁত এবং হাড় গঠনের প্রধান উপাদান হল ক্যালসিয়াম। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় দই দাঁত এবং হাড়ের গঠন শক্ত করতে সাহায্য করে। ছোট বাচ্চাদের জন্য দই অনেক উপকারী। বাচ্চাদের পাচনতন্ত্র অনেক সময় দুর্বল থাকে, সহজেই তারা সব খাবার খেয়ে হজম করতে পারে না, তাই দই তাদের জন্য ভীষণ উপকারী। এটি হজমে বিশেষভাবে সাহায্য করে। দইয়ে থাকা ক্যালসিয়াম বাচ্চাদের নরম হাড়কে শক্তিশালী করে গড়ে তোলে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায় তখন মায়েরা বাচ্চাদের দই খাইয়ে পরীক্ষায় পাঠিয়ে দেন। এর কারণ দইয়ের মধ্যে যে ল্যাকটোবেসিলাস ব্যাকটেরিয়া রয়েছে তা পেটে যাওয়ার পর সেরোটোনিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত করে। এই হরমোনকে হ্যাপি হরমোনও বলা হয়। এই হরমোন মানসিক অস্থিরতা, মানসিক চাপ সহজে কমিয়ে দিতে সাহায্য করে। তাই বাচ্চারা যেন পরীক্ষার সময় মাথা ঠান্ডা করে চিন্তামুক্ত হয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই জন্যই বাড়ির বড়রা বা গুরুজনেরা বাচ্চাদের দই খাইয়ে পাঠিয়ে দেন। তা থেকে পরিষ্কার বোঝা যায় দই আমাদের মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সাহায্য করে। তাই যাদের মানসিক চাপ, মানসিক বিষণ্ণতা নিয়ে কাটাতে হয় তারা প্রতিদিন খাবারের তালিকায় দই যুক্ত রাখতে পারেন। দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য দই অনেক উপকারী। আমাদের শরীরে কর্টিসোল নামক একটি হরমোন আছে। এই হরমোন দেহের স্থূলতা বাড়ানোর পাশাপাশি শরীরে বিভিন্ন রোগ বহন করে নিয়ে আসে। দইয়ে থাকা ক্যালসিয়াম যা কর্টিসোলের ভারসাম্যকে বজায় রাখে, যার ফলে দই দেহের ওজন নিয়ন্ত্রণে রেখে স্থূলতা হ্রাস করতে সাহায্য করে। দই আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালীভাবে গড়ে তোলে এবং বিভিন্ন রোগের হাত থেকে দেহকে সুরক্ষিত রাখে। দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, জিঙ্ক যা ত্বকের জন্য ভীষণ উপকারী। এইগুলি ত্বকের বলিরেখাসহ বিভিন্ন সমস্যা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে। তাছাড়াও
দই চুলের যত্নেও ব্যবহৃত হয়। এক্ষেত্রে টক দইয়ের সঙ্গে লেবু মিশ্রিত করে তা চুলের গোড়ায় প্রয়োগ করতে হয়। কিছুক্ষণ পর চুল পরিষ্কারভাবে ধুয়ে নিতে হয়। এর ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেকে মনে করেন গর্ভাবস্থায় দই খাওয়া উচিত নয় বা দই খাওয়া ভালো নয়, তবে তা মোটেও ঠিক নয়। গর্ভাবস্থায় পরিমিত মাত্রায় দই খেলে তা মা এবং বাচ্চা উভয়ের শারীরিক সুস্থতা বজায় থাকে। সাধারণত দই দুই রকমভাবে বানানো হয়, টক দই এবং মিষ্টি দই। যদিও টক দই এবং মিষ্টি দইয়ের মধ্যে সমপরিমাণ পুষ্টিগুণ রয়েছে, কিন্তু বিভিন্ন গবেষণায় জানা যায় যেহেতু মিষ্টি দই প্রস্তুত করতে চিনি ব্যবহার করা হয়, তাই মিষ্টি দইয়ের পুষ্টিগুণ আমাদের শরীর ভালোভাবে শোষণ করে নিতে পারে না। সেই জন্যই মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি উপকারী। কখনোই টক দই খাওয়ার সময় এর সঙ্গে চিনি মিশ্রিত করবেন না, প্রয়োজনে সামান্য বিট লবণ ব্যবহার করতে পারেন। যদি আপনার শরীরে কোলেস্টেরল এবং ডায়াবেটিসের সমস্যা না থাকে, তবে অবশ্যই টক দইয়ের সঙ্গে মিশ্রি, গুড়, মধু, কিশমিশ, খেজুর এগুলি মিশ্রিত করতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কখনোই মিষ্টি দই খাবেন না, যেহেতু দইয়ের মধ্যে পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন রয়েছে। তাই কিডনিজনিত সমস্যায় যারা ভুগছেন তারা কখনোই দই খাবেন না। আর যদি খেতে চান তবে অবশ্যই আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সাধারণত মানুষেরা দুপুরে খাবার খাওয়ার পর টক দই খেয়ে থাকেন, আর এই অভ্যাসটি সবচেয়ে বেশি উপকারী। রাতে টক দই খেলে তেমন কোনো সমস্যা হয় না, তবে আয়ুর্বেদ শাস্ত্র মতে সন্ধ্যার পর থেকে দই খেলে যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে তাদের ঠান্ডা লাগা, সর্দি, কাশি কিংবা গলা ব্যথার মতো সমস্যা হতে পারে। তাই রাত্রেবেলা দই খাওয়া এড়িয়ে চলাই ভালো। যাদের দুধ খেলে হজমে সমস্যা হয় বা দুধে অ্যালার্জি রয়েছে তাদের জন্য দই হতে পারে একটি দারুণ সমাধান। এটি দুধের অভাব পূরণ করে এবং সহজেও হজম হয়। প্রাপ্তবয়স্করা প্রতিদিন 200-250 গ্রাম টক দই খেতে পারেন এবং অপ্রাপ্তবয়স্করা প্রতিদিন 100 গ্রাম টক দই খেতে পারেন। নিঃসন্দেহে দই একটি পুষ্টিকর খাবার। এই গরমে দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটি আমরা সহজে বাড়িতে তৈরি করেও খেয়ে নিতে পারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।